আমরা অনেকেই ইংলিশ ভাষাটাকে ভালোবাসি, অনেকেই স্বপ্ন দেখি যে কবে আমরা এই ভাষাটাকে ফ্লুয়েন্টলি বলে উঠতে পারব। কিন্তু দ্য স্যাড ফ্যাক্ট ইজ দ্যাট এই ভাষাটাকে ফ্লুয়েন্টলি বলার জন্য যা যা করার দরকার, আমরা আধা টাইমে সেই জিনিসগুলো কি ঠিকভাবে করছি করছি না। তাহলে কীরকমভাবে এই ভাষাটাকে ফ্লুয়েন্টলি বলে উঠতে পারবো? আচ্ছা, ধরে নাও তিনজন বন্ধু আছে যারা ইংলিশ ভাষাটাকে শিখতে চায়। তিনজনেই ইংলিশটাকে শেখার জন্য হার্ডওয়ার্ক করছে, তিনজনেই চায় ইংলিশটা ফ্লুয়েন্টলি বলতে। একজন ভাষাটাকে ভয় পায়, একজন কাজের জন্য কেবলমাত্র ইংলিশটা শিখতে চায়, আর একজনের স্বপ্ন যে সে একদিন ইংলিশ ফ্লুয়েন্টলি বলবে এবং সে এই ভাষাটাকে ভালোবাসে বলে শিখতে চায়। এবার তোমরা বলো তো, এই তিনজনের মধ্যে থেকে কে সবার আগে ইংলিশ ভাষাটাকে সাকসেসফুলি শিখে উঠতে পারবে? অবশ্যই সে যে নাকি এই ভাষাটাকে এনজয় করে শিখছে, ভালোবেসে শিখছে। হে এভরিওয়ান, মাই নেম ইজ আদিতি, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল আদিস টিচিং, ওয়ে ইউ লার্ন ইংলিশ ইজিলি উইথ মি। বেশ কিছু মিস্টেকস আছে যেগুলো আমরা ইংলিশ শেখার সময় করি, সেগুলো কী সেগুলো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে কিছু বলে দেবো। আর অবশ্যই ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হলে যে যে ট্রিক্সগুলো তোমরা ফলো করবে সেগুলোও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। গাইজ, আই বিলিভ প্রত্যেকটা জিনিস শেখার একটা সঠিক পদ্ধতি রয়েছে, অ্যান্ড ইফ সামওয়ান ক্যান গাইড ইউ থ্রু দ্যাট, তাহলে তোমরা যে কোনো জিনিস কম সময়ে স্মার্টলি শিখে উঠতে পারবে। চলো দেখে নিই যে নাম্বার ওয়ান ট্রিকটা কী রয়েছে। ট্রিক নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। প্র্যাকটিস ইজ দ্য ওনলি কি। ইফ ইউ হ্যাভ টু মাস্টার দিস ল্যাঙ্গুয়েজ দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। প্র্যাকটিস হলো একমাত্র কি। যদি এই ল্যাঙ্গুয়েজটাকে তোমাদের শিখতে হয়, যদি ফ্লুয়েন্ট হতে হয়, দেন কনসিস্টেন্ট থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। নাও কনসিস্টেন্ট থাকা মানে কি? কনসিস্টেন্ট থাকার বলতে আমি কী বোঝাচ্ছি? আজকে যদি আমি এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আধ ঘন্টা বসি, কালকে না বসি, পরশু দিনও ধরো বসলাম না, আবার পরের দিন গিয়ে আমার মনে হলো দুদিন তো পড়িনি, আজকে এক ঘন্টা পড়িনি, এরকমভাবে কিন্তু আমরা এই ভাষাটাকে কোনো দিন শিখে উঠতে পারবো না। অ্যান্ড দিস ইজ দ্য মিস্টেক নাম্বার ওয়ান দ্যাট ইউ আর মেকিং। অ্যাভয়েড ডুইং দিস মিস্টেক, বি কনসিস্টেন্ট। আজকে যদি আধ ঘন্টা বসো, কালকেও আধ ঘন্টা বসতে হবে, পরশু দিনও আধ ঘন্টা বসতে হবে। যদি তার বেশি সময় বসতে পারো তাহলে তো নিজেরই ভালো, কিন্তু প্রত্যেকটা জিনিস শেখার আগে ডিসিপ্লিন মেনটেন করতে হয় আমাদের, কনসিস্টেন্ট থাকতে হয়। ওকে, সো আশা করি আজকের পর থেকে তোমরা এই ভুলটা আর কখনো করবে না। এর পরের ট্রিকটা দেখো, থিঙ্ক ইন ইংলিশ, ইংলিশে ভাবার চেষ্টা করো। ইংলিশে ভাববো মানে ইংলিশে কীভাবে ভাবা যায় এটাই প্রশ্ন করবে, রাইট? বিগিনার্সদের ক্ষেত্রে অনেক সময় একটা সমস্যা দেখা যায় যেটা কাটিয়ে উঠতে তাদের অনেক সময় লাগে, অ্যান্ড আই হোপ এটা তোমরা অনেকে রিলেট করতে পারবে। বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে অনেক সময় লেগে যায়, আর এটা তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তার জন্য কী করতে হবে? যখন কেউ আমাদেরকে কোনো জিনিস বলতে বলছে, সেটাকে ইংলিশে ভেবে ইংলিশে উত্তর দিতে হবে। আগে বাংলায় ভেবে তারপর যদি আমরা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে উত্তর দিতে যাই, তাহলে অনেক সময় লেগে যাবে। না, এইবার এই জিনিসটা রাতারাতি তো হবে না, তাহলে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে ইংলিশটাকে। কিছু কিছু ওয়ার্ডস আছে, কিছু ফ্রেজেস আছে যেগুলোর সাথে আমাদেরকে নিজেদের অ্যাকাস্টম করতে হবে, সেটার ব্যাপারে আমি একটু পরেই কথা বলছি। কিন্তু আগে যে বিষয়টা আমাদের করতে হবে, যদি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হয়, তাহলে হলো ইংলিশে ভাবা প্র্যাকটিস করতে হবে। ইনিশিয়ালি জিনিসটা খুব চ্যালেঞ্জিং লাগবে, কিন্তু কিছুদিন পরে দেখবে জিনিসটা অভ্যাসে চলে এসেছে। নাও এটার উপর ইন ডিটেলসে আমি একটা ভিডিও বানিয়েছি, যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখোনি, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ভিডিও। আমি ইন ডিটেলসে তোমাদেরকে কিছু ট্রিক শেয়ার করেছি যেগুলো তোমাদেরকে ইংলিশে ভাবতে হেল্প করবে। ওকে, সো এটা গেল ট্রিক নাম্বার টু। হোয়াটস দেয়ার ইন ট্রিক নাম্বার থ্রি? স্পিক ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। অনেকের এরকম প্রশ্ন থাকে, ইংলিশ কী করে ইম্প্রুভ করবো, ম্যাম আমাকে ফ্লুয়েন্ট হতে হেল্প করুন, আমি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারছি না, কী করবো বলুন, কোথা থেকে শুরু করবো বলুন। কথা বলো, কথা বলে শুরু করো। ট্রাই টু স্পিক ইংলিশ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ইংলিশে যতটা সম্ভব কথা বলতে হবে।
না এবার প্রবলেমটা হলো যে প্র্যাকটিসটা করব কার সাথে, প্র্যাকটিস করার কেউ নেই, ইংলিশে যে কথাটা বলবো কার সাথে বলবো, ভুল হলে কি করে বুঝবো যে আমার ইংলিশে ভুল হচ্ছে। ওকে, পয়েন্ট টু বি নোটেড। এর জন্য কী করতে হবে, যদি তোমাদের এরকম কোনো বন্ধু থাকে যে নাকি ইংলিশে ভালো এবং তোমার মনে হয় সে তোমার ইংলিশটাকে করেক্ট করিয়ে দিতে পারে, দেন গো আস্ক হিম অর হার টু হেল্প ইউ আউট, তাকে বলো সে যাতে তোমাকে হেল্প করে। যদি তোমাদের কোনো বন্ধুও না থাকে তাহলে নেটিভ স্পিকার্সদের সাথে তোমরা অনলাইনে কথা বলতে পারো। অ্যান্ড ফর দ্যাট আই হ্যাভ দিস অ্যামেজিং অ্যাপ নোন অ্যাজ ক্যামলি। এই অ্যাপটার ব্যাপারে একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো এখানে যে নেটিভ স্পিকার্সদেরকে তোমরা নিজেদের ইংলিশ টিউটর হিসেবে পাবে, তারা খুব শান্তভাবে পোলাইট ওয়েতে তোমার সাথে কথা বলবে এবং যখন তোমার কোনো ভুল হবে তারা হাসবে না কিংবা তোমাকে জজ করবে না, উল্টে তোমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবে। এই অ্যাপে আমার অনেক নেটিভ স্পিকার্সদের সাথে কথা হয়েছে অ্যান্ড আই থট ইট ওয়াজ রিয়েলি ইফেক্টিভ, অ্যান্ড তার জন্য আমি ভাবলাম যে আজকে এই অ্যাপটাকে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো। তাদের মধ্যে একজনের সাথে আমার কনভারসেশনটা আমি তোমাদের দেখাতে চাই। হাই, হাউ আর ইউ? আই'ম গুড, থ্যাংক ইউ, হাউ আর ইউ? আই'ম ফাইন, মাই নেম ইজ আদিতি, হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ ব্রেন্ডন, হোয়্যার আর ইউ ফ্রম? আই'ম ফ্রম ইন্ডিয়া, অ্যান্ড ইউ? আই'ম ফ্রম ক্যানাডা অরিজিনালি। ও, লাভলি, কুল। জাস্ট নিড টু আস্ক ইউ ফিউ কোশ্চেনস অ্যান্ড দ্যাটস ফর মাই ভিউয়ার্স। ওকে, ফার্স্ট কোশ্চেন টু ইউ ইজ, yeah, how much time one needs to devote for English if he not an English speaker? Okay, that depends on what level you're at, but most students I speak to on Cambly are intermediate or middle level, so I would say for them, if they practice for about 2 hours a week on Cambly, that's enough for them. So that might mean like 4 lessons each half an hour or 2 hour lessons, so every couple of days during the week. And most people I talk to say they improve over the course of a few months. Yeah, I have also thought about it, that Cambly is really an incredible app if you are trying to speak English. I've heard about it. So, তোমরা নিশ্চয়ই শুনলে যে ব্র্যান্ডন কি বললো এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমি বিষয়টা একটু পরেই তোমাদের সাথে এক্সপ্লেন করে দিচ্ছি। চলো দেখে নিই পরের ট্রিকটা কি রয়েছে। ডোন্ট ফোকাস অন গ্রামার দ্যাট মাচ, গ্রামারের ওপর খুব একটা ফোকাস করো না। নাও এবার প্রশ্নটা হলো, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে গেলে কি গ্রামার লাগে নাকি লাগে না? আর যদি গ্রামার লাগে তাহলে গ্রামারের কোন চ্যাপ্টারগুলো লাগে? একটা বিরাট বড় প্রশ্ন। সবাই তো বলে যে ইংলিশ শিখতে হলে গ্রামারটা শিখতে হবে, গ্রামার হচ্ছে বেসিক। কিন্তু যদি তুমি খালি ইংলিশ ফ্লুয়েন্সির জন্য গ্রামার শিখতে চাও তাহলে এখন আমি তোমাদের বলবো কোন কোন চ্যাপ্টারগুলো লাগবে। সেন্টেন্স কনস্ট্রাকশন ইজ আ ভেরি বেসিক থিং যেটা তোমাদেরকে জানতে লাগবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বস, অ্যাডভার্বস, এগুলো এত খুঁটিয়ে জানার দরকার নেই, জাস্ট বুঝে নিলে হয়ে যাবে। মোট কথা, পার্টস অফ স্পিচটা খালি বুঝে নিলে হয়ে যাবে। কনজাংশনের ব্যবহারটা আমাদের জানতে লাগবে, ফ্রেজেসের ব্যবহার আমাদের জানতে লাগবে, ইডিয়মসের ব্যবহার আমাদেরকে জানতে লাগবে। আর কী কী শিখতে লাগবে? আমাদের ফ্রেজাল ভার্ব শিখতে হবে, কিছু নতুন নতুন টার্মস, এক্সপ্রেশনস, এগুলোকে শিখতে হবে। আর কী জানতে লাগবে? আর একটা বিষয় যেটা জানতে লাগবে সেটা হলো টেন্স। ইয়েস, টেন্স আমাদের জানতে লাগবে। যে যতই বলুক যে ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলতে গেলে একদম জিরো গ্রামারের দরকার পড়ে, মানে একদমই দরকার পড়ে না গ্রামারের, সেটা আমাদের পক্ষে সম্ভব না করা। তার একটাই কারণ, দিস ইজ নট আওয়ার মাদার টাং। তো তাহলে আমরা শিখবো কী করে এই ল্যাঙ্গুয়েজটা? তার জন্য আমাদের টেন্স জানতে হবে। তো কিছু বেসিক চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে বললাম যেগুলো তোমাদেরকে জানতে হবে, আর বাকি কনভারসেশন প্র্যাকটিস করলে তোমরা বুঝে যাবে। এর থেকেই আসি পরের টপিকটায়। ইংলিশ যদি তোমরা ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি বলতে চাও তাহলে একটা বিষয় তোমাদেরকে করতেই হবে, সেটা হচ্ছে নিজের ভোক্যাবুলারির ওপর কাজ করতে হবে। স্টক অফ ওয়ার্ডসটা তোমাদের বাড়াতে হবে। এর জন্য কী করতে হবে? সেই একবার করে ওয়ার্ড পড়া, একবার করে মানে খোঁজা, আবার সেগুলোকে মুখস্থ করা, এগুলো বন্ধ করে দাও। 100টা ওয়ার্ডস কেন, তোমরা 1000টা ওয়ার্ডসও একদিনে পড়ে মনে রাখতে পারবে যদি সঠিকভাবে তোমরা শেখো। ওয়ার্ডস খালি একটা একটা করে মুখস্থ করলে হবে না, সেন্টেন্স দিয়ে সেগুলোকে মনে রাখতে হবে। সো লার্ন ফ্রেজেস রাদার দেন সিঙ্গল ওয়ার্ডস, লার্ন সেন্টেন্সেস। একটা ওয়ার্ড যখন শিখছো তখন সেটাকে সেন্টেন্সে ব্যবহার করাও শেখো এবং সেই সেন্টেন্সটাকে মনে রাখার চেষ্টা করো।
এটা ছাড়াও কিরকম ভাবে তোমরা 100 থেকে 1000টা ভোকাবুলারিজ পড়ে মনে রাখতে পারবে তার অনেকগুলো ট্রিক্স আমি এই ভিডিওটা শেয়ার করেছি ইন ডিটেইলসে। প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ভিডিও ইফ ইউ হ্যাভেন্ট ওয়াচড ইট ইয়েট। একটা ওয়ার্ডস পড়ার পর সেগুলো সিনোনিমসগুলো আমাদের শিখতে হবে। যেরকম ধরো তুমি কাউকে বলতে চাও ইউ আর লুকিং বিউটিফুল, বাট অল দ্য টাইম বিউটিফুল বললে কিরকম একটা জিনিসটা ডাল হয়ে যায় না? তো বিউটিফুল না বলে বিউটিফুলের বদলে আরও কি ওয়ার্ডস ব্যবহার করা যায় সেগুলো শেখো। বিউটিফুল না বলে তোমরা তার জায়গায় এলিগেন্ট, ভাইব্রেন্ট, স্টানিং, গর্জিয়াস, প্রিটি এই ওয়ার্ডসগুলোরও ব্যবহার করতে পারো। এবার চলো দেখি পরের ট্রিকটা। যতটা সম্ভব আমাদের ইংলিশ শুনতে হবে, ইংলিশ পড়তে হবে, কথা তো বলতেই হবে, তার সাথে সাথে ইংলিশে কোনো জিনিস শোনাটাও আমাদের দরকার। তো এটার জন্য একটা কাজ তোমরা করতে পারো, তোমরা ওয়েব সিরিজ দেখতে পারো কিংবা মুভিজ দেখতে পারো এবং সেখান থেকে তোমরা ইংলিশ শিখতে পারো। ওয়েব সিরিজ কিংবা মুভিজ দেখে কিভাবে ইংলিশ শিখবে তার কিছু ট্রিক্স আমি কদিন আগেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছিলাম। আর যখন তোমরা কোনো জিনিস শুনবে তখন সেটা থেকে ইংলিশ কিভাবে শিখবে কিছুটা সেম ভাবে। Nowadays, audiobooks, podcasts, chat shows are really doing great. তো তোমরা যদি এর মধ্যে থেকে কোনো একটা জিনিস শোনার কথা ভাবো তাহলে সেটাকে ইংলিশে শোনো অ্যান্ড সেখান থেকে ইংলিশ শেখো। কিংবা ধরো তুমি ব্লগস পড়ছো কিংবা কোনো বই পড়ছো সেটার থেকেও ইংলিশ শিখতে পারো। কীভাবে? ইংলিশটাকে জোরে জোরে পড়তে হবে, মানে যখন তুমি রিডিং পড়ছো ইংলিশটা জোরে জোরে পড়ো যাতে প্রত্যেকটা ওয়ার্ড তোমার কানে ঢোকে। শিখতে গেলে লজ্জা করলে চলবে না, এটা ছোটোবেলা থেকে আমি শুনে এসেছি আর এই কথাটা মাথায় নিয়েই কিন্তু এত দূর এসেছি। যখন কোনো জিনিস আমরা শেখার কথা ভেবে নিই, যখন একদম ডিটারমাইন্ড হয়ে যাই যে আজকে এই জিনিসটা আমাকে শিখতে হবে, লজ্জা করলে চলবে না। ধরো কোনো জিনিস পড়ছো কিংবা শুনছো তখন যে জিনিসগুলোর সাথে তোমার মনে হচ্ছে তুমি ফ্যামিলিয়ার নও সেই জিনিসগুলোকে লিখে নাও। ধরো তুমি কোনো নতুন স্ল্যাং টার্ম পেলে কিংবা নতুন কোনো এক্সপ্রেশন পেলে কিংবা ইডিয়ম পেলে কিংবা কোনো ফ্রেজ বা সেন্টেন্স পেলে কিংবা কোনো ওয়ার্ড পেলে চট করে সেগুলোকে লিখে নাও, তাহলে জিনিসগুলো মনে থাকবে। আর যখন তোমরা কোনো নতুন ওয়ার্ডস পাবে চট করে ডিকশনারি খুলে সেটার আরও দুটো সিনোনিম লিখে নাও, তাহলে কি হবে আমরা পাশাপাশি নিজেদের ভোকাবুলারি নলেজটাও বাড়াতে পারবো, রাইট? নেক্সট উইক লার্ন সোশ্যাল ইংলিশ অ্যান্ড ইংলিশ ফর ডেইলি লাইফ। সোশ্যাল ইংলিশ শেখো, ডেইলি লাইফের জন্য যে ইংলিশগুলো ব্যবহার হয় সেগুলো শেখো। এর মানে কীরকম ধরনের ইংলিশের কথা আপনি বলছেন? ওয়েল, একদম নর্মাল সিচুয়েশনগুলোয়, রোজকার দৈনন্দিন সিচুয়েশনগুলোয় যেখানে যেখানে ইংলিশে কথা বলার দরকার পড়ে সেই এক্সাম্পলগুলো নাও। রিয়েল লাইফ সিচুয়েশনগুলো দিয়ে ইংলিশ শেখো। ফর এক্সাম্পল, এয়ারপোর্টে গেছো ইংলিশে কীরকমভাবে কথা বলবে, গ্রসারি শপে গেছো কীভাবে ইংলিশে কথা বলবে, নিজের হবিজের ব্যাপারে কী করে ইংলিশে বলবে, নিজের পেটসের ব্যাপারে ইংলিশে কী করে বলবে, কীরকমভাবে কোনো একটা জায়গায় গেলে সেই জায়গাটার বর্ণনা ইংলিশে তোমরা দিতে পারবে, রেস্টুরেন্টে গেলে, শপিংয়ে গেলে, হোটেলে গেলে কীরকমভাবে ইংলিশে কথা বলতে পারবে, কীরকমভাবে কোনো একটা মুভিজের ব্যাপারে ইংলিশে কথা বলতে পারবে, কীভাবে নিজের পছন্দ অপছন্দের ব্যাপারে ইংলিশে কথা বলতে পারবে, এইগুলো আমাদেরকে শিখতে হবে। এরপর আরেকটা যে বিষয় আমাদের শিখতে হবে সেটা হচ্ছে নিজের ওপিনিয়নের ব্যাপারে কী করে ইংলিশে কথা বলা যায়। যখন আমি কাউকে কোনো ডিরেকশন দিচ্ছি কিংবা কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি কিংবা কোনো অ্যাডভাইস দিচ্ছি, হোয়াট আর দ্য টার্মস অ্যান্ড ফ্রেজেস দ্যাট আই ক্যান ইউজ, সেগুলো আমাদেরকে শিখতে হবে। এগুলো হচ্ছে কিছু জিনিস যেগুলো ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার জন্য আমাদের শিখতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ট্রিক, হ্যাভ ফান উইথ ইংলিশ। এটা কোনো বাঘ ভাল্লুক নয়, এটাকে একটা গেম হিসেবে নাও, একটা চ্যালেঞ্জ হিসেবে নাও। ছোটো ছোটো কিছু গোলস সেট করো, কিছু ছোটো ছোটো চ্যালেঞ্জেস নিজেকে দাও। যখন সেই গোলসগুলো কিংবা চ্যালেঞ্জগুলো কমপ্লিট করা হয়ে যাবে তখন আরও টাফ গোল সেট করো, আরেকটু টাফ চ্যালেঞ্জ সেট করো, দেখো তুমি সেগুলোকে জিততে পারছো কিনা। ঠিক যেরকম আমরা ফোনে গেম খেলি ঠিক সেরকমভাবে আমাদেরকে ইংলিশটাও শিখতে হবে। লার্নিং প্রসেসটাকে এনজয় করো, যতদিন না পর্যন্ত লার্নিং প্রসেসটাকে এনজয় করবে ততদিনে কিন্তু যতই পড়ছো কোনো জিনিস ঠিক করে শিখে উঠতে পারবে না। আর একটা জিনিস মনে রাখবে, যখনই তোমরা ইংলিশে কোনো জিনিস শুনছো পড়ছো কিংবা দেখছো চেষ্টা করো সেই টপিকটা যাতে তোমার মন পছন্দ মতন হয়, সেই টপিকটা যাতে তোমার কাছে ইন্টারেস্টিং লাগে,
কারণ যদি বোরিং লাগে তাহলে সেটা থেকে তুমি কিছু শিখে উঠতে পারবে না। আর একটা ছোট্ট বিষয় বলি, যেটা না বললে এই পুরো ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাবে। নেভার ফিল এম্বারাসড ওয়েন ইউ গেট স্টাক। কথা বলতে বলতে যখন আটকে যাবে কিংবা কোনো ওয়ার্ড যখন ভুলে যাবে, নেভার ফিল এম্বারাসড। এখানে এম্বারাসড হওয়ার কিচ্ছু নেই, নিজেকে ছোট মনে করার কিচ্ছু নেই। সবার সাথে হয়, আমার সাথেও হয়, বাংলায় কথা বলার সময়ও হয়, নেটিভ স্পিকার্সদের সাথেও হয়। যখন তুমি নিজেকে ছোট বলে মনে করবে তখন সিচুয়েশনটা আরও ওয়ার্স হয়ে যাবে, যেটুকু মনে ছিল সেটাও ভুলে যাবে। অ্যান্ড ওয়ান মোর থিং, নেভার সে মাই ইংলিশ ইজ নট দ্যাট গুড, মাই ইংলিশ স্পিকিং ইজ ভেরি ব্যাড, আই এম ভেরি টেরিবল অ্যাট স্পিকিং ইংলিশ। এগুলো হচ্ছে নেগেটিভ কমেন্টস, এগুলো শুনতে মানুষ কখনোই পছন্দ করে না। অ্যান্ড নেগেটিভ কমেন্ট করলে আমাদের পার্সোনালিটিটাও নেগেটিভ হয়ে যায়। So that's it guys, I hope that this video was helpful for all of you. যে যে মিস্টেকগুলোর ব্যাপারে কথা বলেছি আজকের পর থেকে সেগুলোকে আর রিপিট করবে না, খালি মনে রাখবে সেই জিনিসগুলো যেগুলো আমাদেরকে এখন থেকে শিখতে হবে। নিজেকে এক্সকিউজ দিও না, অ্যান্ড যে কোনো জিনিস শেখার আগে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি প্রচণ্ড ইম্পর্টেন্ট, তার সাথে ডিটারমিনেশন, ফোকাস অ্যান্ড কনফিডেন্সও ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। অ্যান্ড নেক্সট টাইম টেক কেয়ার অফ ইয়োর সেলফ, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড রিমেম্বার, বাকিরা যদি পারে তাহলে তুমিও পারবে।